এক এক করে এগারো বছর পেরিয়ে যুগ সন্ধিক্ষণে দর্শকপ্রিয় চ্যানেল এনটিভি বারো বছরে পদার্পণ উদযাপনে রাত বারোটা এক মিনিটে তাই ছিল এই কেক কাটার উৎসব। সবাই মিলে কেক কাটলেন এবং আমাদের নতুন যাত্রার এই শুভ সূচনা, বারো বছরের যাত্রার শুভ সূচনা। গণমানুষের এই গণমাধ্যমটিকে উৎসাহ যোগাতে এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে উৎসবে উপস্থিত ছিলেন গণমাধ্যমের দেখভাল করার দায়িত্বে থাকা তথ্যমন্ত্রী সহ দলমত নির্বিশেষে দেশের বরেণ্য ব্যক্তিরা। এনটিভি কিন্তু নির্ভীকভাবে সাহসের সঙ্গে দক্ষতার সঙ্গে সময়টা পার করে ফেলেছে এবং একটিমাত্র কারণ যে কারো মুখ দেখে দল দেখে সময় এনটিভি কাজ করেনি। এনটিভির একটাই মূল মন্ত্র ছিল যেটা আমি দীর্ঘদিন দেখেছি, বস্তুনিষ্ঠতা বস্তুনিষ্ঠতা এবং বস্তুনিষ্ঠতা। আমি আজকের এই আনন্দের দিনে সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রব্বুল আলমিনের দরবারে। আল্লাহর অশেষ রহমতে সকলের সহযোগিতায় এগারো বছর পার করে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি বারো বছরে আসছে। বাংলা সংস্কৃতি বিকাশে এনটিভি এমনিভাবে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে আমাদের মাঝে জন্মদিনের এই ক্ষণটি আমাদের মাঝে বারবার শতবার হাজারবার ফিরে আসুক, জন্মদিনে এটাই কামনা করছি। বস্তুনিষ্ঠ সংবাদ এবং রুচিসম্মত ও দর্শকনন্দিত অনুষ্ঠান সবার চেয়ে আলাদা করেছে এনটিভিকে। এনটিভির এই স্বতন্ত্র বৈশিষ্ট্যে একমত ভিন্ন মতের রাজনৈতিক দলের নেতাসহ অন্যান্যরাও। এনটিভি এখনও টিকে আছে এই দুঃসময়ে তার বস্তুনিষ্ঠতার মধ্য দিয়ে, তার গণতন্ত্রের প্রতি তার যে একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের মধ্য দিয়ে সুশাসনযুক্ত একটি বাংলাদেশ গঠনে এই এনটিভি তাদের সাহসী এবং দায়িত্বশীল ভূমিকা রাখবেন। একটা টেলিভিশন চ্যানেল চালাতে গেলে সেখানে বস্তুনিষ্ঠতা বজায় রাখা প্রয়োজন এবং তিনি সেটা রেখেছেন। যে অনতিক্রান্ত বৃত্ত তৈরি হয়েছে, এই অনতিক্রান্ত বৃত্ত থেকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা আমরা দেখেছি এনটিভির তাদের বিভিন্ন পরিবেশনার মধ্যে। বাংলাদেশের একটি পজিটিভ ব্র্যান্ডিং করবার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে আগামীর পথে, এটাই আমার কামনা। এনটিভির সমস্ত কলাকুশলী উদ্যোক্তা এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এনটিভি গড্ডালিকা প্রবাহে গা বা না ভাসিয়ে প্রচার মাধ্যম না হয়ে গণমাধ্যম হবে, এটি প্রত্যাশা আমার। শুভেচ্ছা জানাই এনটিভি পরিবারের সকলকে। এনটিভি সবসময় নিপীড়িত জনগণের পক্ষে কথা বলবে, এটাই আজকের এই দিনে আসা। নানা চড়াই উৎরাই পেরিয়ে দর্শকের মন জয় করার কাজটিতে এনটিভি কর্মীদের পেশাদারিত্ব এখনও দেশের গণমাধ্যমে উজ্জ্বল দৃষ্টান্ত, এমন মন্তব্য দিয়েছে নতুন বছরে নতুনত্বে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সম্ভাবনার বাংলাদেশকে আরও বেশি করে তুলতে হবে, আমি আশা করি দ্বাদশ বর্ষনায় দুশো বছর এনটিভি টিকে থাকবেন। এক কথায় বলতে গেলে এনটিভির সাফল্যই এনটিভিকে সফলতার শীর্ষে নিয়ে গিয়েছে এবং ভবিষ্যতে নিয়ে যাবে। সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে, এর মধ্য দিয়ে এনটিভি এগিয়েছে, এই চ্যালেঞ্জ তারা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। কৈশোর অতিক্রম করে এনটিভি একদিন তারুণ্যে যাবে এবং তারুণ্যের অভিজ্ঞতা নিয়ে আরও দীর্ঘ পথ পাড়ি দেবে। সকল সাংবাদিক সহকর্মীবৃন্দ, কলাকুশলী এবং সংশ্লিষ্ট সবাইকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এনটিভির জন্য অনেক শুভকামনা, বিশেষ করে এনটিভির যারা শিল্পী কলাকুশলী যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেশীয় সংস্কৃতি বিকাশে বরাবরই এনটিভির সহযোদ্ধা সংস্কৃতি কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছে এনটিভি পরিবার। ধন্যবাদ সবাইকে। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী বারো বছর এসেছে, সাংস্কৃতিক অঙ্গনের সমস্ত কলাকুশলী তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এনটিভি চির নতুন চির তরুণ থাকুক সবসময় চিরদিন। শুভ জন্মদিন সবাইকে অনেক শুভেচ্ছা, হাজার হাজার বছর বেঁচে থাকবে, জন্মদিন হবে আমি থাকি বা না থাকি। এগারো বছরের এই পথ চলাই এবারে প্রথম পবিত্র রমজান মাসে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। তবু রাতের প্রথম প্রহরে ছেদ পড়েনি দেশের স্যাটেলাইট টেলিভিশন জগতে আধুনিক প্রযুক্তি ও সম্প্রচার কৌশল নিয়ে যাত্রা শুরু করা এনটিভির প্রতি বিশিষ্টজনদের ভালোবাসায়। আজকের এই তথ্য প্রযুক্তির দিনে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমি আশা করব এনটিভিও বাংলাদেশকে সেইভাবে এগিয়ে নিয়ে যাবে। কেক কাটার আগে এনটিভি কার্যালয়ে শুভান অধ্যায়ীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছে এনটিভি পরিবার, আর শুভকামনায় এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিষ্ঠাবার্ষিকীর এ উৎসবের বর্ণাঢ্য আরও আয়োজন থাকছে এনটিভির পর্দায়। শুভেচ্ছা। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ।